খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেক বড় একটি সুখবর খাদ্য অধিদপ্তর ডিজি ফুডের বিভিন্ন পদে নিয়োগের এমসিকিউ বা লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র প্রকাশিত হয়েছে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ নভেম্বর দু পরীক্ষার সময় হচ্ছে সকাল দশটা থেকে সাড়ে এগারোটা তো আমরা এখানে পরীক্ষাটি আবেদনের তারিখটা দেখব যেহেতু অনেক বছর আগে আবেদন করা হয়েছিল বলতে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো আছে যে খাদ্য অধিদপ্তরাধীন নন গেজেটেড বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য প্রশাসনক বিভাগ খাদ্য অধিদপ্তরের এগারো সাত দুহাজার আঠারো খ্রিস্টাব্দে এত নাম স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে আবেদনকারীদের এমসিকিউ বা লিখিত পরীক্ষার আগামী পাঁচ এগারো দু হাজার একুশ দশ দশটা থেকে পর্যন্ত আটটি বিভাগীয় শহরে অর্থাৎ পরীক্ষাটি বিভাগীয় শহরে হবে ঢাকা রাজশাহী খুলনা রংপুর বরিশাল ও ছিল ময়মনসিংহ অনুষ্ঠিত হবে উক্ত পদে আবেদনকারী প্রার্থীকে যত সময় পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি আরও লেখা আছে যে উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণ আগামী তেইশ দশ হাজার একুশ হতে চার নম্বর অর্থাৎ তেইশ তারিখ থেকে অক্টোবর মাসের তেইশ তারিখ থেকে নভেম্বর মাসের চার তারিখ পর্যন্ত ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন ওষুধ ডাউনলোড করতে পারবেন আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তী ধাপে ধাপে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই পদে অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে আমরা জানি যে ফুড ইন্সপেক্টর এবং অডিটর ছাড়াও অন্যান্য বিভিন্ন পদ রয়েছে সেই পদের পরীক্ষাগুলোও এ পরীক্ষার পরবর্তী ধাপে অনুষ্ঠিত হবে অর্থাৎ খুবই শীঘ্রই অনুষ্ঠিত হবে তো আমাদের প্রিপারেশন নেওয়া উচিত পরবর্তী পরীক্ষার নোটিফাই পেতে এবং ফুড সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ